একা ষষ্ঠী বাবা দিয়েছে, বাবার কাছ থেকে নিয়েছো কেন? কামড়া ছেলে জেলঘাটা কুমার ঘোষের কথার উত্তর দেওয়ার জন্য এখানে আসতে হয়েছে। আমার বাবার কার নামে কিনবে তো কুমার ঘোষের বাবা ঠিক করবে না। জেলঘাটা কুমার ঘোষের কথার উত্তর দেওয়ার জন্য এখানে আসতে হয়েছে। তো যাই হোক, আমি এদিক ওদিকের কথায় না গিয়ে উনি কতগুলো প্রশ্ন করেছেন স্পেসিফিক্যালি, আমি এক এক করে তার উত্তরগুলো দিচ্ছি। প্রথমে উনি প্রশ্ন করেছেন যে এই কি আমাদের পরিচিত শতরূপ ঘোষ? আমি ওনাকে আশ্বস্ত করছি যে হ্যাঁ, এই আপনার সেই পরিচিত প্রিয় আদরের শতরূপ ঘোষ। আমার বাবার আমি একমাত্র সন্তান, বাবা মনে করেছেন যে আমার নামে কিনবে। আমি জানি না, হতে পারে কুণাল ঘোষের বাবার হয়তো কুণাল ঘোষ ছাড়াও অনামে বেনামে আরও এদিক ওদিক সন্তান রয়েছিলেন। কুণাল ঘোষের বাবা যখন কিছু কিনতেন তখন আমি জানি না, হতে পারে ওনার কথা প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে অফিসিয়াল আনঅফিসিয়াল কোন সন্তানের নামে কিনবেন বুঝতে না পেরে হয়তো নিজের নামে কিনতেন কিনতেন। আমার বাবার এখন 73 বছর বয়স। আমার বাবা মনে করেছেন যে এই বয়সে এসে নতুন করে নিজের নামে না কিনে তিনি আমার জন্য কিনবেন। আমার বাবা আমার নামে কিনেছেন, আর আমি এটাই আমি আবার আপনাদেরকে বলছি যে আমার বাবার কার নামে কিনবে তো কুণাল ঘোষের বাবা ঠিক করবে না। একা ষষ্ঠী বাবা দিয়েছে, বাবার কাছ থেকে নিয়েছো কেন? বাবা দিয়েছে মানে দামড়া ছেলে, বাবা দিয়েছে কমিউনিস্ট পার্টির হোল টাইমার 22 লাখ টাকার গাড়ি চড়ার শখ হয় কি করে? কুণাল ঘোষের কটা ভাই, কুণাল ঘোষের অবৈধ ভাই আছে কিনা এইসব নাকি শুনেছে, আমার সাংবাদিকরা বলছিল। আমি টেস্ট টিউব বেবি কিনা আমি জানি। সিপিএম এবং শতরূপের পারিবারিক যা চরিত্র তাতে এই কুৎসাগুলোই হয়। আমায় কিন্তু সাংবাদিকরা যখন মৃত্যুর প্রশ্ন করেছিল শতরূপের বিয়ে তুলে কে প্রশ্ন করেছিল, আমি কিন্তু উত্তর দিয়েছি, আমি তুলিনি, সাংবাদিকরা প্রশ্ন করেছেন। কালকা যোগী শতরূপ অনিল বিশ্বাস বলে যদি কারোর নাম শুনে থাকে, ওই মানুষটা আমার বাবার পেশেন্ট ছিলেন। অসীম দাশগুপ্ত বলে কারোর নাম যদি শুনে থাকে তো ওনারা সব আমার বাবার পেশেন্ট ছিলেন। তো সুতরাং এইসব অর্বাচীন মূর্খ আমাকে বাবা দেখাচ্ছে, বলুন দেখিনি, এবং তাতে কিছু অসভ্য বেয়াদব এই কমিউনিস্ট বাবা তুলে আনন্দ পাচ্ছে। তারপরে এদের যা চরিত্র এগুলোই, ফলে আমি এসব নিয়ে আমি একটু ইন্টারেস্টেড হই।